ছিলাম তিনি হলেন আল্লাহ। আমি ভুলে গেলে মনে করে দেবেন, আমি মানুষ ভুলে যেতেই পারি। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তার দরবারে দরবার কার, তাদের দরবার কার, আল্লাহ। আর বাকি পৃথিবীতে যত যা কিছু আছে এগুলো মানুষ ঠকানো কারবার, আসলে দরবার হলো আল্লাহর। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মূল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব এক দল। মল্লে কদল জোরে বলেন, হানাপি সাপি মালিকি হাম্বালি কাদিয়া চিস্তিয়া মজাদ্দের দিয়া নকশবন্দিয়া দেওবন ফুরপুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙ্গা পাথর চাবড়ি পিয়ার ডাঙ্গা মরে গেলেই সব বেটা কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। দল কটা? একটা। দেখেছেন? দেখেন নাই। এটা ফারাজিদের মসজিদ, হানাপি চান্স পাবে না, পাবে পাবে না। এটা সুন্নিদের মসজিদ, দেওবন্দিরা চান্স যদি বলে পাবে না, ওদের মিলাদে এরা যাবে না, এদের দোয়াতে ওরা আসবে না। কিন্তু জানাজার সময় সবাই এক জায়গায় পড়ে, কেউ পালায়, তাহলে কি বোঝা গেল? মল্লে কদল, এই মল্লে কদল এক দল, তারপরে সব দলের দল, আসলে খাবার কল, কিচ্ছু নয় খাবার কল। মুসলমানের একটা দল, কলমা বল আজান হলে মসজিদে চল আসসালামু আলাইকুম। কটা দল? একটা দল। কটা? একটা। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীচন্দ্র সুধী মহসরা, মানুষ সৃষ্টির সেরা, শব্দ পাচ্ছেন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা জানি। আমার আগের বক্তা বলছিলেন আল্লাহকে মানুষ, আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত করেছেন। শুনেছেন না? শুনছেন না? শুনছেন না? তাহলে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত। হ্যাঁ না বলেন, কারণ কি? কারণ কি? কারণ একটাই, মুখ্য কারণ একটাই, যে মানুষ বোঝে, জানোয়ারে বোঝে জোরে বলে বোঝে না। মানুষকে বোঝানো যায়, জানোয়ারকে বোঝানো জোরে বলে জোরে বলে যায় না। মানুষ বোঝে বোঝানো যায়, জানোয়ার বোঝে নে বোঝানো যায় না। যেমন একটু আগেই বলেছি যে মাস্টার যখন ছাত্রকে বুঝিয়ে পারে না তখন কি বলে? তোকে তো জানোয়ারকে আমি বুঝাতেই পারলাম না। হালাকে ওরই ছেলেকে নিজেই বলছে জানোয়ারকে বোঝাতে পারলাম না, তার মানে বোঝে নাই বলে জানোয়ার। যে ছেলেটি কথা বললে বোঝে, ইশারা করলে বোঝে, সূত্র দেখিয়ে দিলে বাকিটা সব চিনতে পারে, মাস্টার মাথায় হাত বুলিয়ে বলে বড় হলে ছেলেটা মানুষ হবে, বুদ্ধি আছে। হ্যাঁ না বলেন? বুঝেছে বলে মানুষ হবে, বুঝেছে বলে মানুষ হবে, না বুঝলে যদি বলে কথা, না বুঝলে জানোয়ার। তাহলে জানোয়ার বোঝে না মানুষ যদি বলে যদি বলে। আরে হাত কাটা এমাদুদ্দিন মুর্শিদ নদিয়ার মরে গেল, রিয়াসতুল্লাহ মরবো মরবো বলে টিকিট কাটা দুবার থেকে ফিরে এলো, রিজার্ভেশন হয়নি বলে ফিরে চলে গেছে, বলো চলে গেছে। আমাকে বলতে সালার কাজ দেখদিন কি করছে, কি বলেন জি? আর আপনাদের মুর্শিদাবাদের মৌলানা তহিদুর রহমান সাহেব, আর কত বড় বড় আলেম, মৌলানা তোহাদ্দি সাহেব বলেন, বড় বড় আলেম আমরা, বলতে 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 হার ফার পেকে চুল পেকে মরে গেল, আর বাকিগুলো মরার জন্য টিকিট কেটে বসে রয়েছে, মরলেই হলো। হ্যাঁ না বলেন, আজ পর্যন্ত আমাকে বুঝাতে পেরেছে? আজ পর্যন্ত আমাকে বুঝাতে পেরেছে? আমি বুঝেছি, তাহলে আমি কি ভাই? আগে নিজে বোঝেন, আগে আগে বোঝেন। আমি বুঝতে পারি নাই, কারণ আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুক। মেরে মহতম দোস্তরা বুঝলেন, জলসা শুনছেন সন্ধ্যা থেকে, একবার ভাবেন যে আজও পর্যন্ত ওলামারা আমাকে বোঝাতে পারলো জোরে বলেন না, আর আমিও বুঝতে চাইলাম না, কারণ জানোয়ার বুঝতে চায় না, জানোয়ারকে বোঝানো যায় না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানচন্দ্র সুদিন হচ্ছে, আবার ঠান্ডা মাথায় ভাবেন, বলেছিলাম দরবারগুলো বাকি সব কারবার। দেখেন না, যত দরবার আছে, যত দরবার আছে আপনাদের মুর্শিদাবাদে, আমাদের বর্ধমানে, হাওড়াতে, হুগলি, যত বড় বড় দরবার আছে, প্রত্যেকটি দরবারের একটা মেন দরজা আছে, আছে না? আছে না? ওই দরবার থেকে যখন কোনো ভক্ত নামে তখন দেখবেন ভক্তদের আসা রাস্তার দুই পাশে দুদল লোক বসে থাকে, কানা খোঁড়া তোবড়া বোবা
থাকলে থাকলে সব হাতে একটা বাছুর পাত্র নিয়ে বসে আছে, যে যাচ্ছে নামাজি না বেনামাজি, হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, বেইমান না নাফরমান, স্বদেশি না বিদেশি, দেখার কিচ্ছু দরকার নেই, নামলেই বাবা কিছু দাও না বাবা, বাবা কিছু দিয়ে যাও বাবা, আর ইয়ে এত বড় নিষ্ঠুর, চোখ বন্ধ করে যা চিংড়ে গরুর মতো, কিচ্ছু বুঝবে না, যারা চাইছে তাদের দেবে না, বাকি যা হাতে নিয়ে গেছে সব কবরের উপরে মারছে, বলছে বাবা, আচ্ছা বাবা জেগে আছে তাকে দিচ্ছে, কথা বোঝেন না বোঝেন না বোঝেন বুঝেছেন, তাহলে এবারে বুঝে নেন, আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমাকে ক্ষমা করবেন, বুঝে নেন, এ অন্ধ বুঝেছে, খোঁড়া বুঝেছে, কানা বুঝেছে, দিলে জ্যান্ত মানুষ দিতে পারে কবর দিতে, যদি বলেন কবর দিতে পারে যদি বুঝতো, তাহলে বাসন নিয়ে তোর কাছে হাত পাতার থেকে ও কবর কাছে পেতে বসে থাকতো, বাবা এক বাসন দাও চলে যাব ঝামেলা শেষ, হ্যাঁ না বলেন, ও বুঝেছে কবর দিতে পারে না, পারলে জ্যান্ত মানুষ দিতে পারে, কে বুঝেছে, কানা, কে বুঝেছে, খোঁড়া, কে বুঝেছে, অন্ধ, কে বুঝেছে, বোবা, কে বুঝেছে, কে বুঝেছে, তোমরা বোঝে নাই কে, জানোয়ার, যে এ বন্ধ খোনাগুলো বুঝতে পারলো, এ জানোয়ারে বুঝতে পারলো না, যে এখন থেকে মালেন এ কবরে ছুঁড়ে মারলো, আপনি ভেবে বাড়ি যাবেন, আর কিছু বলবো না, শোনাচ্ছি না বন্ধু, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, আর দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে, জোরে বলেন তিনি কে, জোরে বলেন তিনি কে, আল্লাহ, আর কেউ পারে, আর কেউ পারে না, আর কেউ পারে, জোরে বলেন, এটা বিশ্বাস হলে পৃথিবীর কোনো মানুষ আর কবর ডাঙায় যাবে না, কারণ জানে আল্লাহ পারে, আর কেউ পারে, যদি বলেন না, এটা যারা বিশ্বাস করে না, ওরা দেখতে মানুষের মতো আদৌ মানুষ না, এ জানোয়ারকে বোঝানো সম্ভব না, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, ঠিক তারপরই সতর দৌদু সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ আমিনা দুলাল, তাজদারে মদিনা, সারওয়ারে কাইনাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবীগিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সত্য বোঝার তৌফিক দেয়, আর সত্য বুঝে মেনে নিয়ে কবরে যাওয়ার সুযোগ করে দেয়। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সন্ধ্যা থেকে জলসা শুনেছেন, বিগত জীবনে শুনেছেন, আগামী দিনে শুনবেন, আবার বলে যাচ্ছি জলসা শোনার পরে জলসাটা বুঝবেন, তবে আপনার জীবনে পাল্টি আসবে, যদি না বোঝেন তাহলে শুধু শোনা হবে, জীবনে আমল করা সম্ভব হবে, যদি বলেন সম্ভব হবে না, এজন্য বোঝার চেষ্টা করব ইনশা আল্লাহ।